নমস্কার করোনা ভাইরাস বিশ্বটাকে স্তব্ধ করে দিয়েছে এমন কোনো দেশ নেই যারা করোনা ভাইরাসের আক্রান্ত থেকে মুক্তি পেয়েছে করোনা ভাইরাস ভারতে আক্রমণ করেছে প্রথম অবস্থাতেই ভারত চাইছে ইতালি স্পেন চায়না ও ইরানের মতো যেন অবস্থা না হয় তাই ভারতের প্রধানমন্ত্রী একুশ দিনের একটি লকডাউন ঘোষণা করে দিয়েছে অর্থাৎ একুশ দিন কেউ বাড়ির বাইরে বেরোতে পারবে না কিন্তু এখানেই সমস্যা ভারতে রয়েছে অগণিত গরিব মানুষ কাজ না করলে তাদের পেটে ভাত যায় না সেইখান থেকে এই বিরাট দেশে খাওয়ার একটা বিরাট সংকট দেখা দেবে সেইখান থেকে কিন্তু একুশ দিন ভারতের পক্ষে লকডাউন করা বিশেষ এক অসুবিধের ব্যাপার গরিব মানুষ কাজ করতে না পারলে খাবে কি সেইখান থেকে এগিয়ে আসলো ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি সরকারেরটা পরে বলছি সরকার তো কিছু না কিছু ব্যবস্থা করিয়ে দিয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি বিজেপি ঘোষণা করলো যে আমাদের এক কোটি সদস্য বিজেপির এক কোটি সদস্য প্রত্যেকজন পাঁচজনকে খাওয়াবে অর্থাৎ পাঁচ কোটি গরিব মানুষকে বিজেপিরা খাওয়াবে লকডাউন যতদিন থাকবে ততদিন ভারতীয় জনতা পার্টির এক কোটি সদস্য পাঁচ কোটি গরিব মানুষকে খাওয়াবে বিশাল এক ঘোষণা করে দিয়েছে বিজেপি এই দুঃখের সময় দেশের অচলা অবস্থার সময় এই দুঃসময় বিজেপি পদক্ষেপটি নিল তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারা গরিব মানুষ করোনা ভাইরাস তো দূরের কথা না খেয়ে যারা মারা যাবে সেই সমস্ত গরিব পরিবারকে বেছে বেছে পাঁচ কোটি গরিব মানুষকে খাওয়াবে বিজেপির এক কোটি সদস্য বিজেপির এক কোটি সদস্য নিজে বাড়িতে রান্না করে পাঁচজন গরিব মানুষকে খাওয়াবে অর্থাৎ পাঁচ কোটি মানুষকে বিজেপি বিজেপি পার্টি নিজের পক্ষ থেকে নিজেদের টাকা থেকে ব্যক্তিগত বিজেপির টাকা থেকে বিজেপির সদস্যের টাকা থেকে খাওয়াবে ভারত কিন্তু একটা দানশীল দেশ তারই প্রমাণ দেবে এবার বিজেপি অমিত শাহ এই সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের পাঁচ কোটি সদস্য এই অবস্থার সময় গরিব মানুষ যারা না খেয়েই মারা যাবে করোনা নয় না খেয়েই অপুষ্টিতে মারা যাবে বিজেপির অমিত শাহ বুঝতে পেরেছেন গোটা দেশে লকডাউন হলে অনেক গরিব মানুষ আছে না খেয়েই মারা যাবে তখন কিন্তু একটা হাহাকার পড়ে যাবে তাই বিজেপির এক কোটি সদস্যকে যারা সমর্থ আছে তাদের বলা হয়েছে যে আপনারা অর্থাৎ এক একজন পাঁচজনকে খাওয়াবেন তাহলেই কিন্তু অনেকটা দুঃখ দূর হয়ে যাবে তো বিজেপির এই পদক্ষেপকে কেমনভাবে নিচ্ছেন কমেন্টে লিখবেন আর একুশটা দিন বাড়ির বাইরে বেরোবেন না দেশের স্বার্থে আপনার স্বার্থে জয় হিন্দ বন্দে মাতারাম